প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে বিজ্ঞান অধ্যায় সপ্তম শ্রেণী ষষ্ঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠের বিষয় হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস। কোনো কিছু করতে গেলেই আমাদের নানা রকম জিনিস ব্যবহার করতে হয়। যেমন ধরো, আমরা সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমরা কী করি, ফ্রেশ হওয়ার জন্য পানি ব্যবহার করি। তারপরে আমরা যখন খাওয়া দাওয়া করি এবং সেই খাবারটা রান্না করতে গেলে কিন্তু আমাদের হাঁড়ি পাতি ব্যবহার করতে হয়। এবং আমরা যে খেলা করি সেই খেলার উপকরণ হিসেবে আমরা খেলনা ব্যবহার করি। এবং যদি কোথাও আমরা যাই তাহলে যাওয়ার জন্য আমরা সাইকেল ব্যবহার করি। এই সমস্ত সব কিছুই কিন্তু পদার্থ। এই পদার্থগুলো কোনোটি গোল, কোনোটি চ্যাপ্টা, কোনোটি নমনীয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানব যে পদার্থ কি। পদার্থ হচ্ছে যার ভর আছে এবং যা জায়গা দখল করবে। অর্থাৎ পদার্থের দুটো বৈশিষ্ট্য থাকতে হবে, এক সেটি ভর থাকতে হবে এবং অবশ্যই জায়গা দখল করবে। প্রত্যেকটি পদার্থই কি পরিমাণ অণু এবং পরমাণু নিয়ে গঠিত সেটি হচ্ছে পদার্থের ভর। একটা উদাহরণ লক্ষ্য করো বন্ধুরা, আমাদের ফ্রিজ থেকে যদি আমরা এক টুকরো বরফ বের করি সেটি প্রথমত অবস্থায় কঠিন থাকবে। তারপরে সেই বরফটিকে যদি আমরা কিছুক্ষণ রেখে দিই সেই কঠিন অবস্থা থেকে পরিণত হবে তরলে। এবং ওই তরল অবস্থাকে যদি আমরা তাপ প্রয়োগ করি কিছুক্ষণ পর দেখা যাবে সেটি বাষ্প হয়ে গেছে। অর্থাৎ একই পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থা। প্রথমত আমরা পেয়েছি এক টুকরো বরফ, তারপরে সেটি কিছুক্ষণ রেখে দেওয়ার পর তরলে পরিণত হয়েছে এবং সেই তরল পদার্থটি পরে কী হলো, বাষ্পে পরিণত হয়ে গেল। বন্ধুরা, এই পরীক্ষাটা কিন্তু তোমরা বাসায় নিজেরাই করতে পারো। বন্ধুরা, তার মানে আমরা পদার্থের কাকে বলে সেটা কি পেয়েছি, যার ভর থাকবে এবং জায়গা দখল করবে সেটিকে আমরা পদার্থ বলবো। পদার্থ, এবার আসি আমরা পদার্থের শ্রেণী বিভাগে। অবস্থার উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার, এক কঠিন পদার্থ, দুই তরল পদার্থ, তিন গ্যাসীয় পদার্থ। চলো বন্ধুরা আমরা দেখি পদার্থের শ্রেণী বিভাগ। আমরা কি পেলাম, পদার্থ হচ্ছে তিন প্রকার, এক কঠিন পদার্থ, দুই তরল পদার্থ এবং তিন হচ্ছে গ্যাসীয় পদার্থ। আমরা যে এই তিন প্রকারে পদার্থকে ভাগ করলাম, এর কি কি বৈশিষ্ট্য আমরা দেখলে যে বুঝবো যে কোনটি কঠিন পদার্থ, কোনটি তরল পদার্থ এবং কোনটি গ্যাসীয় পদার্থ। বন্ধুরা, এবার আমরা জেনে নিই কঠিন পদার্থের কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝব যে সেটি কঠিন পদার্থ। বন্ধুরা লক্ষ্য করো, আমার হাতে একটি বই আছে, কি দেখতে পাচ্ছ, একটি বই। একটু লক্ষ্য করো, এই বইটি কিন্তু একটা স্থান দখল করে আছে। এই বইটি একটি স্থান দখল করে আছে, অর্থাৎ দেখো এই বইয়ের এটি হচ্ছে দৈর্ঘ্য, এইটি হচ্ছে প্রস্থ এবং নিচ থেকে এই উপর পর্যন্ত এটি হচ্ছে উচ্চতা। অর্থাৎ
আমি এই বইয়ের আকার কিন্তু নির্দিষ্ট করতে পেরেছি। তার মানে এটি হচ্ছে একটি পদার্থ এবং কঠিন পদার্থ। কঠিন পদার্থ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে দৃঢ়, অর্থাৎ এর দৃঢ়তা আছে, সহজে এর অবস্থান পরিবর্তন করা যায় না। কঠিন পদার্থের অণু এবং পরমাণুগুলো খুব বেশি কাছাকাছি থাকে, যার কারণে এর দৃঢ়তা আছে। কঠিন পদার্থের আকার যেহেতু সুনির্দিষ্ট, সেহেতু এর আকার আছে। আরেকটি হচ্ছে কঠিন পদার্থের আয়তন আছে। বন্ধুরা, তাহলে আমরা কঠিন পদার্থের বৈশিষ্ট্যটা লিখে ফেলি। কঠিন পদার্থের আয়তন আছে। যেহেতু কঠিন পদার্থের অণু এবং পরমাণুগুলো খুব বেশি কাছাকাছি থাকে, সেক্ষেত্রে এগুলো খুব বেশি দৃঢ়, তার মানে এর দৃঢ়তা আছে। শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক তরল পদার্থ। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থ যে পাত্রেই রাখা হয় না কেন, সেই পাত্রের আকার ধারণ করে, অর্থাৎ সেই পাত্রের স্থান দখল করে নেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে একটা উদাহরণ দিই। যে দেখো, আমার কাছে একটি বোতল আছে এবং এই বোতলের মধ্যে পানি আছে, অর্থাৎ এই পানি কিন্তু এই বোতলের আকার ধারণ করেছে। তাহলে তরল পদার্থের যেহেতু নির্দিষ্ট আকার নেই, সেহেতু আমরা দেখি কেন সেই নির্দিষ্ট আকারটা নেই। আমরা যদি এই বোতলটাকে, বোতলের পানিটাকে স্থানান্তরিত করি, অর্থাৎ এই গ্লাসের মধ্যে ঢেলে দিই, তাহলে কি দেখতে পাবো? যে এই পানিটি গ্লাসের আকার ধারণ করেছে। তার মানে আমরা বুঝলাম যে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের স্থান দখল করে এবং সেই আকারটাকে ধারণ করে নেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার পেলাম তরল পদার্থের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি যে নির্দিষ্ট কোনো আকার নেই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি পেয়েছি? তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, সেটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের স্থান দখল করে, কিন্তু আয়তন আছে। অর্থাৎ আমি যখন এই বোতলটাতে পানি ভরে রেখেছিলাম, সেটি কোনো পদার্থ যে স্থানে রাখা হয়, যে জায়গাটা কিন্তু দখল করে, সেটাই হচ্ছে ওইটার আয়তন। অর্থাৎ আমি যখন বোতলটি থেকে আমি গ্লাসে পানি ঢাললাম, তখন কিন্তু গ্লাসের পুরো
আয়তনটা জুড়েই ছিল, তার মানে তরল পদার্থের আয়তন আছে। তবে কঠিন পদার্থের মতো তরল পদার্থ দৃঢ় না, অর্থাৎ দৃঢ়তা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক গ্যাসীয় পদার্থ নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাড়িতে আমরা যখন চুলা জ্বালাই, সেই চুলাটা জ্বালানোর জন্য আমরা কি ব্যবহার করি বলতো? হ্যাঁ, আমরা সিলিন্ডার ব্যবহার করি। সেই সিলিন্ডারের মাধ্যমে কিন্তু আমরা চুলাটাকে জ্বালাতে পারি, সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে। তবে শিক্ষার্থী বন্ধু, আমরা জানি না যে এই সিলিন্ডারের গ্যাসটা সিলিন্ডারের মধ্যে কি অবস্থায় থাকে। সিলিন্ডারের গ্যাস যদি কমও থাকে তাহলে পুরো সিলিন্ডারটা জুড়ে থাকে, আবার সিলিন্ডারের গ্যাস যদি বেশি থাকে সেটিও পুরো সিলিন্ডার জুড়েই থাকে। আমরা পরীক্ষা করে দেখতে পারি যে একই পরিমাণ গ্যাস যদি একটি ছোট সিলিন্ডারে থাকে তাহলে পুরো সিলিন্ডারটা গ্যাসে থাকবে, পুরো সিলিন্ডার ধরেই থাকবে। আবার ওই ছোট সিলিন্ডারের একই পরিমাণ গ্যাস যদি আমরা বড় সিলিন্ডারে রাখি তাহলে পুরো গ্যাসটি বড় সিলিন্ডারটা জুড়েই থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যটা লিখে ফেলি। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তনও নেই। আবার দৃঢ়তাও নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটা উদাহরণ দিই। আমার হাতে একটি দুটি বেলুন দেখতে পাচ্ছ, আমি বেলুন দুটিকে সমানভাবে ফুলিয়েছি, অর্থাৎ দুটি বেলুনের মধ্যেই সমান গ্যাস ভর্তি আছে। আমি এটিকে একটি স্কেলের সাথে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এর মধ্যে যে বাতাসের উপস্থিতি আছে, অর্থাৎ গ্যাস আছে, সেটি আমরা এখন প্রমাণ করব যে বাতাসেরও ওজন আছে। যেহেতু পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে যার ভর আছে এবং জায়গা দখল করবে তাকেই আমরা পদার্থ বলব। অর্থাৎ বাতাস এই বেলুনের মধ্যে জায়গা দখল করেছে কিনা সেটার উপস্থিতি আমরা এখন লক্ষ্য করব। দেখো বন্ধুরা, দুটি বেলুনই কিন্তু সমান তালে এবং সমানভাবে ঝুলছে। এখন একটা বেলুনকে যদি আমরা আলপিন দিয়ে ছিদ্র করে দিই তাহলে কি দেখতে পাবো? দেখো বন্ধুরা, একদিকে কিন্তু ঝুঁকে গিয়েছে। তার মানে কি বুঝলাম? যে এই বাতাসেরও কিন্তু ওজন আছে, তার মানে এটি একটি পদার্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা আজকে কি জেনেছি? আমরা জানলাম পদার্থ কি, আর জেনেছি পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের শ্রেণীবিন্যাস। তো শিক্ষার্থী বৃন্দু, তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে, এবং যেহেতু এখন স্কুল বন্ধ সেক্ষেত্রে তোমরা এগুলো নিয়মিত দেখবে এবং পড়াশোনা করবে। এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নাও।
শিক্ষার্থীগণ, তাহলে নিশ্চয়ই আজকে পদার্থ কি এবং পদার্থকে প্রত্যেক ধরনের পদার্থকে দেখে আমরা বুঝতে পারবো কোনটা কঠিন পদার্থ, কোনটা তরল পদার্থ এবং কোনটি গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, তোমাদের এবার বাড়ির কাজগুলো নিয়ে নাও। প্রত্যেক প্রকার পদার্থের 5টি করে উদাহরণ তোমার খাতায় লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।